আল্লাহর ইবাদতে আল্লাহর প্রশংসাতে লাভ আছে না নাই? নিশ্চয় আছে। যদি লাভ আছে তো আমাদের একবারে যাইতে হবে, হবে কি না? আমরা একবারে কি একবারে মসজিদের ভিতরে আজান হইতে আছে, আমরা একবারে বাড়ি না? যদি এখন আপনাদের অঞ্চলের ছেলে মহিবুল ইসলাম সাহাবে যদি আসে কয় সমস্ত ঝাড়গাঁও বাসীদের সমস্ত ঘরে পাঁচ পাঁচ হাজার টাকা দিয়া হবে, তার জন্য উদার করি অফিসে যায় লাইন পাততে হবে, কথাটা বুঝবেন তো? সেই লাইনটা কখন থেকে আরম্ভ হবে বলেন তো? আজকে তারিখের কথা যদি বলা হয় যে 12 তারিখের দিনা সমস্ত ঝাড়গাঁও বাসীদেরকে 5-5 হাজার টাকা দেওয়া হবে, লাইনটা কখন থেকে হবে? একদিন আগে থেকে। বোঝা গেল কিসের জন্য? যে সেই জায়গায় আমাদের লাভ আছে। কি আছে? আওয়াজ দিবেন অল্প। কি আছে বাবারা, কি আছে? ওই জায়গায় আমাদের লাভ আছে, এই জন্য 5 হাজার টাকার জন্য আমরা আপনারা আমরা একদিন আগে থেকে হলো আমরা লাইনে দাঁড়ায় থাকবো। ওই জায়গায় লাভের জন্য আপনি একবারতে আছে, আল্লাহর আজান 5 বার হইতে আছে আল্লাহর পবিত্র ঘরে দিন রাতের ভিতরে, আমরা এই জায়গায় লাভ দেখতে আছে কিন্তু একবারতে আসি না, বুঝা গেল এর ভিতরে আমাদের কমি আছে, আছে না? কি আছে? আমাদের গাফলাত আছে, আমাদের কমি আছে। মুমিন মুসলমান, কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ, শুনবেন। আপনাদের ছেলে আছে, আমাদের ছেলে আছে, আপনাদের মেয়ে আছে, আমাদের মেয়ে আছে, আপনাদের ছেলেরাও স্কুলে যায়, আপনার মেয়েরাও স্কুল কলেজে যায়, যায় না নাই? যদি আপনার ছেলে মেয়েরা কোনোদিন আপনার ঘরের থেকে বাহির হয়ে গেলেন আর ছেলেকে বললেন ছেলে 10 টাকা রাখ আর স্কুলে যাবি, মেয়েকে বললেন 10 টাকা রাখ তুমি কলেজে যাবি, কিন্তু কোন কারণে আপনি কামে না যায় অল্প পরে ঘুরে এসে দেখলেন আপনার ছেলে স্কুলে না বলকে খেলার ফিল্ডে, আপনার মেয়ে স্কুলে না বলকে টিভির সামনে বসে রয়েছে, তো আপনার মনে কি বলবে? আপনার ছেলের প্রতি রাগ হইবে কি হইবে না? আপনার মেয়ের প্রতি গুসা হইবেন কি হইবেন না? হইবেন কি না? আপনার ছেলেকে বললেন স্কুলে যাবে কিন্তু গেল না, রাগ উঠবো না নাই বাবারা? উঠবো না নাই? আওয়াজ দেন পিছনে মানুষ, উঠবো না নাই? যদি রাগ উঠে আপনার ছেলে একদিন স্কুলে না যাওয়ার জন্য, একদিন মেয়ে কলেজে না যাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য যাই নাই, তো আপনার রাগ উঠে যায়, আপনার গুসা করেন, মমিন মুসলমান দ্বিতীয় দিনা যেদিন নেক্সট দিনা এই সেই ছেলে বা মেয়ে স্কুল কলেজে যায়, স্কুলে হাজিরি হয় রেজিস্ট্রারি, একদিনা প্রথম দিনা যে সেই ছেলে বা মেয়ে স্কুলে আসলেন না, তার রেজিস্টারের ভিতরে নামে কি রাইট চিন আছিল না পূরণ চিন, কথাটা বুঝবেন? কি চিন আছেন? কিসের জন্য যে তিনি কালকে আসেন নাই, এই জন্য পূরণ চিন দেওয়া হয়েছে। নেক্সট দিনা যখন স্কুলে যায় হাজিরি দেখুন মাস্টরে হাজিরি করে সলমুদ্দিন বলি মাতল, তো ইয়ে স্যার বলি কয়, লগে লগে স্যারে কয় যে কালকে কেন আসলা না তুমি, তুমি কালকে স্কুলে কেন আসলা না, তো বাহানা করে স্যারে কি মানে লগে লগে মুর্গা বানায় বা লাঠি দেয় বা তার থেকে ফাইন সার্চ করে, করে না কালকে না আসার জন্য, তো বোঝা গেল একদিন স্কুলে না যাওয়ার জন্য আপনি ঘরে নিজে বাবা মা হয়ে রাগ করলেন, দ্বিতীয় দিনা স্কুলে যাও ছেলে মেয়েকে লাঠি দিয়া হইল বা স্কুল কলেজে ফাইন ভরানি হইল, তো মুমিন মুসলমান মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করেছে, আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ ফেরিস্তা মুকাররর করে দিয়েছে, আপনি কে মসজিদে আইলেন কি আইলেন না, ফেরিস্তা রেজিস্ট্রারির খাতায় নাম লিখে যে আপনি আসেন নাই তো আপনার নামে পূরণ চিন, আর পূরণ চিনটা কোন জায়গায় পাওয়া যায়? আপনি রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন, আপনি আমি রাস্তা দিয়ে চলাফেরা করি, এই রাস্তার যেগুলা ট্রান্সফর্ম লাগানি আছে, বড় বড় ট্রান্সমিটার লাগানি আছে, সেই ট্রান্সফর্মের ভিতরে পূরণ চিন দিয়ে খাতরা বলি শব্দ লেখা আছে, বিপদ বলি শব্দ লেখা আছে, ডেঞ্জার বলি শব্দ লেখা আছে, সাবধান বলি শব্দ লেখা আছে, আছে কিনা?
আছে কি না তো বোঝা গেল পূরণ চিন্তা খাতরার নিশানি পূরণ চিন কিসের নিশানি বিপদ খাতরার নিশানি মুমিন মুসলমান আল্লাহর ফেরেশতাই আপনার হাজিরি করার জন্য ফজরে আসলেন আপনাকে পাইলেন না পূরণ চিন বসাইলেন যোহরে আল্লাহর ফেরেশতা এসে হাজির হইল মসজিদে আপনাকে মসজিদে পাইল না আপনার নামে হাজিরিতে পূরণ চিন বইল আপনাকে আসরের ভিতরে ডাকা হইল আসরের নামাজের সময় আপনি গায়ের হাজিরি মসজিদে আপনি আসেন নাই আপনার নামে পূরণ চিন বসা হইল মাগরিব গেল ঈশা গেল নেক্সট দিন ফজর গেল নেক্সট দিন সমস্ত নামাজ গেল তৃতীয় দিনের নামাজ গেল চতুর্থ দিনের নামাজ গেল আপনার হাজিরি আল্লাহর পবিত্র ঘরে নাই আপনার নাম আল্লাহর ঘরে নাই নামাজের ভিতরে নাই ফেরেশতার খাতার ভিতরে নাই মুমিন মুসলমান নিজে চিন্তা করেন আপনার ছেলে একদিন স্কুলে যায় নাই আপনি রাগ করেছেন আপনার মেয়ে আপনার বিবি রাগ করেছে স্কুলের মাস্টার মাস্টার নিয়ে রাগ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইবাদতে আপনি সাতটা গেল পার হয়ে গেল আপনার খাতা আপনার নাম খাতার ভিতরে লেখা হয় নাই আল্লাহ কি আমাদেরকে এমনি ছেড়ে দিবে আল্লাহ কি আমাদেরকে এমনি মাফ করে দিবে ইয়ার হিসাব কি আল্লাহ আমাদের দিবে না নিবে না নাই জেহনি কথা কি কথা একটা আমি মিসাল দিলাম দুনিয়া হিসাবে কথাটা বুঝার জন্য আজকে আমাদের ইবাদত বন্দেগি কমে গেছে আমরা আল্লাহর ইবাদতকে ভুলে গিয়েছি আল্লাহর নাম ও গুণ ভুলে গিয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় উলামায়ে কেরাম মওজুদ হাদিসে মুবারাকাত পাওয়া যায় যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তার মুখে কষ্ট হয় না বলে সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমায় দেখ খফিফাতানি আলাল লিসান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে যে ব্যক্তি আল্লাহর চর্চা করে তার জুবানে তার মুখে কোনোদিন কষ্ট হয় না বলে সুবহানাল্লাহ যদি আল্লাহর ইবাদতে কষ্ট নাই নামাজ পড়লে কষ্ট হয় বাবা আওয়াজ দেন কষ্ট হয় আমাকে খাস তোর উপর বলবো নামাজের বিষয় বলতে দিয়েছেন ইবাদত নাই না খারাপ পাইবেন নামাজের বিষয় বললে আবার বলে করে দ্বিতীয় বছর এই মৌলানার টাকা দেবো না কথা বুঝলেন ইবাদত বন্দেগিটা আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে কি আছে গীবত আছে কি আছে মদখোর আছে কি আছে জিনাখোর আছে কি আছে সুদখোর আছে কিন্তু আল্লাহর নামাজই নাই আছে বাবা আমাদের ভিতরে গীবত বেশি আছে একজন দুইজনের চুরি করাটা বেশি আছে আছে না নাই আর হাদিসে মুবারাকাত পাওয়া যায় গীবত অশদ্দ মিনাল জিনা গীবত করাটা জিনার থেকেও বড় গুনাহ একজনের যদি আপনি বিরোধী করেন আকেলে একজনের পর্দার বাহিরে যদি আপনি সেই ব্যক্তির কথা আলোচনা করেন যদি আপনি খারাপ মন্তব্য করেন সেটা বিবাদের ভিতরে পড়ে চুগলির ভিতরে পড়ে তো আপনি জিনা করে যেটা গুনাহ করতেন তার থেকেও বেশি গুনাহ আপনার গীবত করার জন্য হইল বলি নাউজুবিল্লাহ আপনারা দয়া করে অল্প আগে ইনশাআল্লাহ আমি ওয়াজ আরম্ভ করি নাই কিছু কথা হে কইতেছে বুঝলেন অল্প আগে আহেন আগে আহেন আগে আগে আসুন নারে তাকবীর আপনারা একটু ধ্যান দেন রহমত দেখেন আল্লাহ কত বড় মেহরবান কত বড় রহমানুর রহিম যদি আপনি ইশার নামাজে হাজির হয়েছেন ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে মওলা
তোমার বান্দা সর্বাক্ত নামাজে হাজির হয় নাই কিন্তু মাগরিবে হয়েছে ইশার ভিতরে হয়েছে আল্লাহ এই বান্দার জন্য কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই ফেরেশতা আমার বান্দা আমাকে চার ওয়াক্ত মনে করে নাই নিশ্চয় কিবা অসুবিধা আছিল তো মনে করে নাই একবার হলো এক ওয়াক্ত হলো আমাকে ভয় করে আমাকে নাম আমার নাম জপার জন্য আমার ইবাদতের জন্য আমাকে ডাকার জন্য একবার হলো আমার ঘরে এসেছে এই ফেরেশতা এই চার ওয়াক্ত নামাজে আমার বান্দায় আমাকে ডাকে নাই আমি এই ওয়াক্তর ওসিলা করে আমি চার ওয়াক্ত মাফ করে দিলাম বলি সুবহানাল্লাহ আমি আল্লাহ গাফুর রহিম বলি সুবহানাল্লাহ যদি আমি আল্লাহকে খুশি করার জন্য খালি যাই মানুষকে দেখাবার জন্য নয় যে আমি মসজিদে যাব ফলা ব্যক্তি বলবে যে নামাজি সেই নামাজ কোনদিনও নামাজ হবে না সেই নামাজ আপনাকে পাথরের সকল সুরত বানায় কিয়ামতের ময়দানের দিন আপনার মুখের ভিতরে মেরে দিয়া হবে যে নামাজটা মানুষকে দেখাবার জন্য পড়া হয় একমাত্র যদি ইবাদত করবেন আল্লাহকে রাজি করার জন্য পাবলিককে রাজি করার জন্য নয় আল্লাহকে রাজি করার জন্য আপনি নামাজ পড়েন নিশ্চয় সেই নামাজের দাম আছে এক ওয়াক্ত পড়েছেন এক ওয়াক্ত আপনার হাজার ওয়াক্তর কাম এসে যাবে বলি সুবহানাল্লাহ মুমিন মুসলমান আল্লাহর ইবাদতটা করবেন করবেন তো ইনশাআল্লাহ এক ওয়াক্ত হলো পার করবেন ইনশাআল্লাহ মুসলিম মানুষ ইনশাআল্লাহ 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 কথা হাত তুলে দোয়া করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাল ফজর থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইতে ভয় করবেন না একটা এরকম কাহিনী হয়েছিল একজন গরু ব্যাপারী শুনবেন কি একজন গরু ব্যাপারী গরু কিনবার জন্য বাড়ির থেকে বাইরে এসে পকেটে টাকা নিয়ে রাস্তায় লোক হইল ইমাম সাহেব কেরা মসজিদের ইমাম সাহেব ওনার পকেটে টাকা তো ওনার খুব গরম ইমাম সাহেব সালাম দে আসসালামু আলাইকুম ভাইজান কই যান সেই ব্যক্তির জবাব কি রকম ভাবে ওয়ালাইকুম আসসালাম বাজারে যাইতেছি গরু কিনবার জন্য ইমাম সাহেব একটা বুদ্ধি দিলেন যে ভাইজান মাশাআল্লাহ ভালো কথা আপনি গরু কিনবার যাইতেছেন এই জায়গায় ইনশাআল্লাহটা ব্যবহার করলে ভালো হইতো কি ব্যবহার করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যবহার করলে ভালো হইতো ব্যাপারি কি কই জানেন আমার পকেটে টাকা আছে ইনশাআল্লাহর কি দরকার আছে আমার পকেটে টাকা আছে ইনশাআল্লাহর এই জায়গায় দরকার কি আছে বলে ভাই নাকি জেন আল্লাহর খেলা কেরা বুঝে সেই ব্যক্তি গরু কিনবার জন্য বাজারে গাড়ি দিয়ে গেল যে বাজারে যে গরু কিনার দাম দর হইল পকেটে হাত দিয়ে দেখে হাতিম মেরে থেকুম মেরে পেয়েছে চলি নাই বুঝলেন হাত এই জায়গা থেকে সেই জায়গা পাইল আসলিত কি হলো টাকা তো পকেটে আসিল আর গরু কিনতে পারলো না আবার ঘুরে আইল মমিন মুসলমান রাস্তা দিয়ে আবার হঠাৎ করে সেই ইমাম সাহেবকে লোক পেয়ে যায় ইমাম সাহেব আবার সেই ব্যক্তিকে সালাম দেয় ও ভাইজান আসসালামু আলাইকুম সেই ব্যক্তি জবাব দেয় ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম তলি ঘাড়ার পরে এখন ইনশাআল্লাহ বাইর হইল ইনশাআল্লাহ ওয়াইনু কিন্তু ইনশাআল্লাহ দরকার আছে না এই জায়গায় ইনশাআল্লাহ দরকারই নাই তবু বলল ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম মুমিন মুসলমান ইমাম সাহেব বলে আপনি গরু কিনতে গেলেন গরু কি হইল আপনি তো বড় গরম সুরে গিয়েছিলেন এখন কেন আপনি নরম সুরে আসতে আছেন সেই ব্যাপারী বলে হুজুর ইনশাআল্লাহ আমি বাড়ির থেকে বাহির হইলাম ইনশাআল্লাহ রাস্তা দিয়ে আপনার সঙ্গে লোক হইল ইনশাআল্লাহ আপনি আমাকে সালাম দিলেন ইনশাআল্লাহ আমি অহংকারিতে সালাম নিলাম ইনশাআল্লাহ গাড়িতে উঠে বাজারে গেলাম ইনশাআল্লাহ পকেটে মারাই পকেটে মেরে নিল এখন ইনশাআল্লাহ লাইন দিতে কামাইব ইনশাআল্লাহ আর কেন কামাইব ইনশাআল্লাহ দেখা তো সুরে নিয়ে ফুম্বা যায় কি করতে আছে আল্লাহই জানে
এখন ইনশাআল্লাহ করে যে যে বস্তু যে জায়গা সেই জায়গা কাটাইতে হবে হ্যাঁ যে বস্তু যে জায়গা সেই জায়গায় কাটাইতে হবে তো কাম হবে মুমিন মুসলমান আজকে নবীর মিলাদ কিন মিলাদ কারে কয় বুঝেন কি মিলাদ কারে কোয়া হয় আজকে 12 রবিউল আউয়াল 12 নবীর নূর রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের পবিত্র দিনে সুবহে সাদিকের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ইহসান হাজার হাজার শুকরিয়া আমাদের মাঝে আমাদের নবী হয়ে আমাদের পয়গম্বর হয়ে আমাদের রাসূল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের হাবিবকে আমাদের মাঝে প্রেরণ করে বলল ওয়া আম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস বলে সুবহানাল্লাহ নিয়ামতের চর্চা করো আমার আমার নিয়ামতের প্রশংসা করো কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তোমাদের জন্য বড় একটা নিয়ামত বলি সুবহানাল্লাহ আমার নবীর থেকে বড় নিয়ামত কেউ হইতে পারে না মুমিন মুসলমান দুনিয়ার সমস্ত কিতাব পড়া হইল সমস্ত কিতাবে চালাচালা করে দেখা হইল যে আমার নবীর থেকে বড় রহমত আর দুনিয়াতে কেউ নাই কেননা রাব্বুল আমার নবীকে আমার হাবিবকে দুনিয়া এবং আখিরাতের জন্য সাড়ে 18 হাজার মখলুকাতের জন্য নবীকে রহমাতাল লিল আলামিন বানাইয়ে পাঠাইলা দুনিয়ার সমস্ত পয়গম্বর আইলো 1,24,000 কমবেশ 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন কাউকে রহমতের কথা আলোচনা করে পাঠাই নাই কিন্তু আমাদের আখেরি নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন টাইম আসে আল্লাহই বলে সেই আখেরি নবী হইল রহমাতাল লিল আলামিন একদিন একটা গাছের তলায় বসে কান্দতে ছিল জার জার করে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যায় শোনো আমার নবী কেন কান্দতে আছে আমার নবীর কাছে জিব্রাইল এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম দিয়েছে আপনি কবুল করে কে সালাম দিয়েছে কথাগুলো বুঝতাছেন খারাপ লাগতেছে আল্লাহর নবীকে সালাম কে দিল আল্লাহ আল্লাহ কে দিল আল্লাহ আল্লাহ ফরম জিব্রাইল আমিন এসে বলল যে আল্লাহর সালাম গ্রহণ করেন আমার নবীকে সালাম আল্লাহই দিয়ে পাঠাইলেন যে নবীকে সালাম আল্লাহই দেয় সেই নবীকে আমি সালাম দিয়ে বেদাত হবে কি না অল্প কথা আলোচনা হবো ইনশাআল্লাহ তাআলা জিব্রাইল আমিন নবীর কাছে এসে বললে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন আল্লাহর নবী জিব্রাইল আমিনকে বলে ও জিব্রাইল মনের ব্যথা কি শুনাইব ওই যে দেখো না সব ছেলে যারা বাবা এসে এসে ছেলেদেরকে কোলায় উঠায় নেয় কিন্তু আমার তো বাবা নাই আমার তো মা নাই
আমাকে কে কুলাতে উঠায় আদর করবে জিবরাইল আমিন এই কথা আল্লাহকে জানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করে দেয় ও হাবিব আপনি কান্দা কাটা করবেন না চিন্তা করবেন না কেন না রাব্বুল আলামিনে ফরমায় ইন্না আতাইনাকাল কাউসার বলে সুবহানাল্লাহ ও নবী তুমি টেনশন নিও না চিন্তা করিও না হাউজে কাউসার নবী তোমাকে দান করা হইল আপনাদের আমাদের ছেলে মেয়ে নারাজ হলে বাবা মাই খুশি করার চেষ্টা করে চকলেট দিয়ে হলো হ্যাঁ কান্দা কাটা করলে বাবা চকলেট খা চকলেট খা ঘুরে আসি ফুরে আসি বলে আমরা কি করি ছেলেকে বা মেয়েকে শান্তি করার চেষ্টা করে তো আমার নবীকে শান্তি কে করতে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই যেরকম আমরা ছেলে মেয়েকে চকলেট দেই বা কিবা বস্তু দিয়ে আমরা খুশি করার ব্যবস্থা করি আল্লাহ খালি হাতে আমার নবীকে খুশি করে নাই বলকে হাউজে কাউসার দান করে আমার নবীকে খুশি করে দিল বলে সুবহানাল্লাহ মুসলমান 12ই রবিউল আউয়াল আজকে যেটা তারিখে আমরা মিলাদ করতে আছি এই মিলাদ আমরাই নয় আমরাই নয় বলকে রব্বুল আলামিনে নিজে আসমানের ভিতরে বানাইতে আছে আল্লাহ বলে আমার হাবিবের মিলাদ আমি আল্লাহ নিজে একলাই করি না বলকে আল্লাহ ফরমায় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ কয় আমি আল্লাহ নিজে আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দরুদ সালাম পড়ি বলি সুবহানাল্লাহ আল্লাহ টাইম নির্দিষ্ট করে দেয় নাই যে আমি আজকে পড়বো বা কালকে পড়বো বা পরশু পড়বো আল্লাহ টাইম নির্দিষ্ট করে দেয় নাই ইঙ্গিত টাইম হর ভক্ত আল্লাহ রাব্বুল আলামিনে এবং তাম ফেরেশতাই নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ টাইম বান্ধে দিছে টাইম বান্ধে নাই আল্লাহ যে কোনো সময় রাব্বুল আলামিনে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়তে আছে আর কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে আসেন আসেন মুমিন মুসলমান এই বারো রবিউল আউয়ালে কি হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন কোন সময়ে সুবহে সাদিকের টাইম এই সুবহে সাদিকের টাইম কোনটা না দিন না রাত বলি সুবহানাল্লাহ না দিনে না রাতে যদি আমার হাবিব রাতের বেলায় দুনিয়াতে আইতো দিনের বিগ দিনে কে রাত্রে তিষ্কারি করত এই দিন তোমার কি মর্যাদা তোমার কি পাওয়ার রহমাতাল লিল আলামিন তো আমি রাতের মাঝে এসেছে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীকে যদি দিনের ভিতরে পাঠাইতো দিনের পাওয়ার বেড়ে যাইতো রাতকে টিশকিরি করতো ওই রাত তোমার কি পাওয়ার আছে হাবিবুল্লাহ নবী তো দিনের ভিতরে এসেছে এই জন্য মুমিন মুসলমান আল্লাহ আমাদের নবীকে এরকম সময়ে পাঠাইছে পাঠায় দিন রাতের সমস্ত ঝগড়াকে দূর করে দিয়েছে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার
আমাদের নবীকে সুবে সাদিকের সময় এই দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াতে রহমত বাড়াইয়ে পাঠাইলেন। কার জন্য? আমাদের জন্য। সেই নবীর প্রতি মিলাদ কেন আমরা করব না? মুসলমান কেন করবেন না? সেই নবী আমাদের জন্য আপনার জন্য কত কেন্দ্রে আসেন, আসেন আপনাদেরকে জানাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত বর্ণিত আছে, হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়, আল্লাহর নবী আমাদের জন্য এতটুকু কান্দিছে, উম্মতের জন্য এতটুকু কান্দিছে, সারা সারা রাত আল্লাহর ইবাদতে পার করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এরকম ইবাদত করেছে নবী, পাও মোবারক খুলিয়া গেত, বলকে পাও ফুলাই নয় ফুলাই না, নবীর আমার পাও মোবারক ফেটে রক্ত বাহির হয়ে যাইতো, তবু নবী আমার আমাদেরকে ভুলে যায় নাই। মুমিন মুসলমান গজালের ভিতরে বলা হয়েছে, তে পাও মোবারক ফুলিয়া যাইতো, আমাদের জন্য আপনাদের জন্য সারা সারা রাত আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় এরকম ভাবে কোরআন পড়ত, এরকম ভাবে তিলাওয়াত করত, মনে হয়তো নবী সারা কোরআন এক রাকাতেই পড়ে ফেলেছে। মুসলমান, সেই নবীকে আমরা কেন মহব্বত করব না? সেই নবীকে আমরা কেন প্রেম করব না? সেই নবীর প্রতি আমরা কেন দরুদ পড়ব না? যে নবী আমার আমাদের জন্য কান্দিছে। একদিন জিব্রাইল আমিন নবীর কাছে বড় মায়ুস হয়ে এসেছে, বড় গম্ভীর হয়ে এসেছে। আল্লাহর নবী জিব্রাইল আমিনকে বলে, ওরে ভাই জিব্রাইল, তুমি প্রত্যেক দিন আসো, বড় খুশিতে আসো আমার কাছে, আজকে কেন তুমি চিন্তা করে এসেছো? আল্লাহর নবীকে জিব্রাইলে বলো, আফসুসের সহিত বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ কি বলবো, আল্লাহর হুকুম হইলো আপনার কাছে আসা, আমি আসতে রাস্তাতে জাহান্নামের উপরে দিয়ে পার হয়ে আসতেছিলাম, জাহান্নামের ভিতরে দেখা পাইলাম হযরত আদম আলাইহিস সালামের উম্মতকে, আমি জাহান্নামের ভিতরে দেখা পাইলাম হযরত ইব্রাহিমের উম্মতকে, আমি জাহান্নামের ভিতরে দেখা পাইলাম হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে, আমি জাহান্নামের ভিতরে দেখা পাইলাম হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে। এইখানে বলে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা খামোশ হয়ে যায়। আল্লাহর নবীর বুক থাক থাক করতেছিল, দিক থাক থাক করতেছিল। জিব্রাইলকে বলে, ওরে ভাই জিব্রাইল, তুমি কেন খামোশ হইলা? আমার আত্মায় তো মানতে আছে না। ওরে ভাই জিব্রাইল, তুমি কি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো? জিব্রাইল আমিন চোখের পানি জার জার করে ফেলায় আর নবীর কাছে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলবো,
আমার বড় ভয় লাগতে আছে আল্লাহর নবী বলে জিব্রাইল বলো বলো আমার উম্মতকে কি তুমি জাহান্নামে দেখেছো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হা 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 আপনার উম্মতকে জাহান্নামের ভিতরে দেখা পাইলাম এইখানে শুনা আমার নবী জিব্রাইল আমিনের কথা বন্ধ করে দিয়ে মদিনা শরীফ ছেড়ে দিল এক দিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় তিন দিন পর্যন্ত পার হয়ে যায় আমার নবী মদিনাতে না আমার নবী মদিনাতে তিন দিন পর্যন্ত নাই সাহাবা কেরাম সকলের কান্দে একজন দুইজনের সঙ্গে আলোচনা করে ওরে ভাই আবু বকর তুমি কি আমার নবীকে দেখেছো আবু বকর বলে না 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 যে নবীর চেহারা দেখলে আমাদের কোনোদিনও খিদা লাগতো না সেই নবীর চেহারা আজকে তিন দিন হয়ে দেখা পাই না যে নবীর চেহারা দেখলে গরম দিনের রোজা রাখার পানির পিয়াটাও আমাদের লাগতো না সেই নবীকে আজকে তিন দিন হয়ে যায় দেখি না উমর কান্দে উসমান কান্দে আলী কান্দে হজরতে বিলাল কান্দে মা ফাতিমা কান্দে ইমাম হাসান হোসেন কান্দে নবীকে তিন দিন হয়ে যায় দেখা পাই না দেখা পাই না মমিন মুসলমান তমাম সাহাবা কেরাম নবীকে তালাশ করার জন্য পাহাড়ের দিকে যাওয়া আরম্ভ করে দেয় পাহাড়ের ভিতরে যায় দেখে একটা রাখল ছাগল নিয়ে রয়েছে বকরি ছাগল নিয়ে দাঁড়ায় রয়েছে সেই রাখালকে বলে ওরে ভাই রাখাল তুমি কি আমাদের হাবিবুল্লাহ নবীকে দেখেছো বলি সুবহানাল্লাহ তোমাদের হাবিবুল্লাহ নবীকে আমি তো চিনি না আমি কোনো হাবিবুল্লাহ নবীকে দেখি নাই আমি কোনো মুস্তাফা নবীকে দেখি নাই আমি কোনো মুস্তাফা নবীকে দেখি নাই কিন্তু হা 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 আজকে তিন দিন হয়ে যায় আমার ছাগল বকরিরা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে রাখালে বলে আজকে তিন দিন থেকে আমার ছাগল বকরি ঘাস খাই না একমাত্র এই পাহাড়ের উপরে দিকে তাকায় তাকায় ছাগলও কানতে আছে বকরি ছাগলে জার জার করে কানতে আছে জানি না কিসের জন্য ওই পাহাড়ের থেকে একটা আওয়াজ আসতে আছে মাত্র একটা আওয়াজ মাত্র একটা শব্দ ইয়া রাব্বি হাবলি উম্মতি বুঝে গেলেন যে সেই জায়গায় আরো দুনিয়ার কোনো ব্যক্তি নয় বলকে আমাদের নবী সেই জায়গায় আছে বলে সুবহানাল্লাহ থেকে উত্তম যে ব্যক্তি সে ব্যক্তি হইলো হযরত আবু বকর সিদ্দিক মুসলমান আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আমার নবী সেই জায়গায় আছে আবু বকর উঠে যায় পাহাড়ের উপরে যায় দেখে একটা গার একটা গাতা যে গাতার নাম সে গারের নাম হয়েছে গারে সাজদা বলি সুবহানাল্লাহ এখন পর্যন্ত সেই গারটা মওজুদ মদিনা শরীফেতে গারে সাজদা আল্লাহ নবী সেই জায়গায় কারে সাজদার ভিতরে মাথাটা নত করে সাজদায় রেখেছে কার উপরে একটা পাথরের উপরে বলটার উপরে আমার নবী সাজদার রাখা রেখে তিন দিন পর্যন্ত একে সারে সাজদাতে রেখে রেখে আমার নবী আমাদের জন্য কান্দতেছিল মমিন মুসলমান আবু বকর যায় শুনে নবী কান্দতে আছে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করো আমার উম্মতকে তুমি মাফ করো যতক্ষণ পর্যন্ত মাফ করবা না আমি নবী সাজদা থেকে মাথা উঠাবো না আমি মুসলমান আবু বকর কেন্দ্রে কেন্দ্রে
বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম উমর সেকান্দে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমার উম্মত আমার সমস্ত নেকি দান করলাম সমস্ত সাহাবারা কান্দে তবু আমার নবী আপনার নবী মাথা উঠায় না সাজদা থেকে জার জার করে কাঁদতে আছে আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইদিন আল্লাহকে কিরকম রাজি করেছেন জানেন আমাদের জন্য ওয়াফার এনেছে আমাদের জন্য সারপ্রাইজ আল্লাহর নবী সেইদিন আল্লাহ থেকে এনেছে আল্লাহ আমাদের নবীর প্রতি এরকম রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আমার নবীকে আল্লাহই বলে ইয়া রাসূলুল্লাহ সাজদা উঠাও আপনি যেটা চাইবেন আমি আল্লাহ দান করে দিব আল্লাহ থেকে আমাদের জন্য অফার নবী আনলেন সেইদিন আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাজদা উঠান যেটা চাইবেন সেটাই দিব বলি সুবহানাল্লাহ যেটা চাইবেন আল্লাহর নবী ইচ্ছা করলে ধন দৌলত চাইতেন কিন্তু চাই নাই বাবা আল্লাহর নবী ইচ্ছা করলে চাইতেন আল্লাহ আমি আজকের থেকে জান্নাতে থাকবো কিন্তু আপনার নবী আমার নবী সেই জান্নাত তো চাইলেন না মাত্র যদি আল্লাহ থেকে চাইলেন সেই চাওয়াটা হইল গুনাহগার উম্মতের বকশিস বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার সাজদা থেকে মাথা উঠে আল্লাহর প্রশংসাতে বলে মওলা কিয়ামতের ময়দানের দিনা আমি নবী কে আমার উম্মতের হাওয়ালা করে দিতে হবে আল্লাহ বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানের দিন আপনাকে আজাদ করে দেয়া হবে আপনি যাকে ইচ্ছা করবেন তাকেই জান্নাতে নিতে পারবে সেই নবীর জন্য কেন আমরা মিলাদ করব না যেই নবী আমার পাহাড়ে গারে সাজদার ভিতরে যায় কান্দিছে যেই নবী আমার আমাদের জন্য সাত দিন পর্যন্ত অনাহারে থেকেছে মুমিন মুসলমান তিন দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে নিয়ে ঘুরেছেন তবু উম্মতের কষ্ট সহ্য করতে পারে নাই সেই নবীর প্রতি মিলাদ কেন করব না মুসলমান নবীর মিলাদ কে করেছে আল্লাহ নবীর মিলাদ কে করেছে সাহাবী আপনাদেরকে বুঝাই নবীর যে যে জায়গায় প্রশংসা হইতো যে যে জায়গায় নবীর চর্চা হইতো তারিফ হইতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মিলাদে নিজের ধন সম্পত্তি কুরবান করে দিয়েছে বলে সুবহানাল্লাহ নবীর জন্য সমস্ত মাল ও দৌলত কুরবান করেছে লাখ মুহূর্ত নবীর মিলাদে দিবার কিছু নাই মুমিন মুসলমান নিজের ঘরে ঝাড়ু দিয়ে যত টুকু বস্তু সামান পেয়েছে আমার নবীকে খুশি করার জন্য নবীর মিলাদে এনে হাজির করে দিয়েছে বলে সুবহানাল্লাহ নবীকে রাজি করার জন্য আবু বকর নিজের জিন্দেগি কুরবান করে দিল আপনি যখন খুতবা পড়বেন খুতবা খুতবা যেটা আমরা কি করে মসজিদে জুম্মার দিনে খুতবা পড়া হয় এই খুতবার ভিতরে আপনারা আমরা লক্ষ্য করি না যখন ইমাম সাহেব খুতবা পড়ে আমাদের ধ্যান কিন্তু থাকে না থাকে কি পড়ে আমাদের ধ্যান নাই খুতবার ভিতরে কি চলতেছে আমাদের ধ্যান নাই আমাদের ধ্যান ও দুনিয়ার ভিতরে কই যায় টাকা পাবো Thank you.
বহেন গো বহেন শেষ করব ইনশাআল্লাহ হুজুর আইবেছে আগে হ্যান্ড করে আগে খালি জায়গাগুলো পুরো করেন খালি জায়গাগুলো পুরো করুন দেখা खाली जगह पूरा करें बोहन दुरूद पढ़ अल्लाहुम्मा मुहम्मद देखें वस्तु बुझाई आसन के विदात की मूल रहस्य बुझाई জামাত হয়ে বসতেন আর কি করতেন নবীর প্রশংসা করতেন বলি সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ নবী থাকলেও নবীর প্রশংসা করতেন নবী না থাকলেও নবীর প্রশংসা সাহাবা করতেন কি সিস্টেমত যেদিন নবী আছে ওই পিরাটার উপরে নবী আসি বসতেন বলি সুবহানাল্লাহ আসনে নবী আসি বসতেন যেদিন নবী আমার হাজির নাই সাহাবা কি করবেন সাহাবা কি করবেন যে নবী আমার দেখাত আমাদের সামনে হাজির নাই সেই পিরাটা সাহাবা কেরামেরা বসাইতেন আর তিনারা মনে আকীদা রাখতেন ঈমান রাখতেন যে নবী দেখাত আমাদের সম্মুখে হাজির নাই কিন্তু পাপিনী তারপর আমার নবী এই পিরাত বসে রয়েছে বলি সুবহানাল্লাহ কথা বুঝলেন পিরা রাখতেন আসন বসাইতেন যে আমার নবীর জায়গাটা আসনের মেন রহস্য বেলেক না অন্য উদ্দেশ্য নাই বলকে আসনের উদ্দেশ্য সেইটাই যে আমার নবী সেই আসনের ভিতরে হাজির ও নাজির আছে বলি সুবহানাল্লাহ দরওয়াজা বন্ধ করে দিলেন বলে সুবহানাল্লাহ আমার নবী আর থেকে আর পরে নবীর পরে আর কোন ধরনের নবী আসে কি নাই আসেনে তো আসনের মেন রহস্য সেইটা আজকে মুমিন মুসলমান আসন রাখলে বহুত কথা হয় এই গেলার দিকে কান করবেন না নবীর মিলাদ করলে বহুত কথা হয় সেইটাই কান করবেন না নবীর মিলাদ করবেন মুমিন মুসলমান দেখেন মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেই দিন জন্ম হয় আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নয় এ দুইজনকে নয় দশ নয় একশো নয় দুইশো নয় এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার নয় বলকে জিব্রাইল আমিনকে হুকুম দেয় জিব্রাইল তুমি যা আর একজন নয় দুইজন আল্লাহর হুকুমে জিব্রাইল আমিন সত্তর হাজার ফেরেশতা নিয়ে এই যে বারো রবিউল আউয়ালের তারিখে সুবে সাদিকের সময়ের আগে তাম ফেরেশতা এসে হাজির হয়ে যায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে বলকে হাতে খালি হাতে কোনো ফেরেশতা আসে নাই হাতের ভিতরে নবীর ইসলামী ঝান্ডা নিয়ে এসেছে কি নিয়ে আসেন ইসলামিক ঝান্ডা হাতের ভিতরে ফেরেশতা
এই যে আজকে মিলাদের জন্য আপনারা ঝান্ডা লাগাইছেন নাই ইসলামিক ঝান্ডা লাগানি এই ঝান্ডা লাগানি কার সুন্নাত ফেরেশতার সুন্নাত বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা ঝান্ডা দিয়ে পাঠাইছেন মনে রাখবেন কিতাব খুলে পড়বেন খাসাইসুল কুবরার ভিতরে পাওয়া যায় মুমিন মুসলমান আল্লাহর রাসূলের পয়সালা সাল্লামের যেদিন আগমন হয় পয়দাইশ হয় জন্ম হয় সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জান্নাতের থেকে তিনটা ইসলামিক ঝান্ডা জিব্রাইল আমিনের হাতে পাঠানো ঘরের উপরে জিব্রাইল আমিন নিয়ে দাঁড়াইলেন আর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সালাম করলেন বালাগাল উলা বিকামালহি কাশাফাত দুজা বিজামালহি হাসানাতু জামিও ফিসালহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ফেরেশতারা পড়তে আছে এখন বলেন ফেরেশতা দাঁড়ায়ছিল না বসেছিল দাঁড়ায়ছিল কেউ জানি না কেউ জানি ফেরেশতা দাঁড়ায় সালাম পড়েছিল না বসে পড়েছিল আমরা কেউ জানি না মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীকে সালাম দিছে না নাই দিছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দরুদ পড়ছে না একটা প্রশ্ন রেখে দেব আল্লাহর নবী এই আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর প্রতি দরুদ পড়ছে না নাই তার দলিল কোরআনে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী কোরআনের ভিতরে আল্লাহ দলিল দিয়ে কয় দে আমি কোনদিন নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না দুনিয়ার কোন কর্ম আল্লাহ বলে আমি করি না একমাত্র যদি কিবা কর্ম আমার আছে সেই কর্মটার নাম হইল দুরুদ শরীফ বলে সুবহানাল্লাহ এর থেকে বড় দলিল আর কি লাগে বাবা আল্লাহ বলছে নাকি এ বাবা আমি নামাজ পড়ি তোর উপর আল্লাহ দেখেছে আমাদেরকে নামাজ খারাপ পাইতেছেন আল্লাহ দেখেছে নাকি আমাদেরকে নামাজ বুঝেন নাই আমরা যে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জুম্মার ভিতরে ঈদের নামাজ পড়ে আল্লাহ দেখাইছে নাকি আমাদেরকে তরিকাটা আমাদেরকে নবীয়ে শিখাইছে কে শিখাইছে বা নবীয়ে দেখাইছে এরকম ভাবে পড়তে হয় মমিন মুসলমান সেই নামাজ আল্লাহ পড়ে না আল্লাহর পড়ার প্রয়োজন আছে নাকি আল্লাহ দান করেছে হুকুম দিয়েছে তো মমিন মুসলমান আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ দুরুদ পড়ে এর থেকে বড় দলিল আর কিছুই না এখন বলেন আল্লাহ যে নবীর প্রতি দুরুদ পড়ে কোন দুরুদ পড়ে আজকে বহুত দুরুদ নিয়ে খেলি মেলে দুরুদ ইব্রাহিমে পড়তে হবে বাকি দুরুদ পড়া যাবে না কথাটা মার্ক করবেন দুরুদ ইব্রাহিম ছাড়া বাকি দুরুদ পড়া যাবে না বলে আলোচনা বেলেগ বেলেগ দুরুদের নাম নয় এগুলা ছাড়া পড়া যাবে না আল্লাহ কোন দুরুদ নবীর প্রতি পড়েছিল আপনাদের কাছে প্রশ্ন ইনশাল্লাহ জবাব দিবেন রেখে গেলাম যেদিন জবাব দিবেন কথা বুঝলেন আল্লাহ কোন দুরুদ পড়েছিল কেউ জানি আমরা না দুরুদ ইব্রাহিম বলি আল্লাহ কইছে নাকি যে দুরুদ ইব্রাহিম আমি আল্লাহ পড়ছি তো মুমিন মুসলমান হুঁশিয়ার হয়ে যাবেন এই গিলাত থেকে দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকবেন নিশ্চয় রব্বুল আলামিনের নবীর প্রতি মিলাদ করলে আল্লাহ খুশি হয় আর যার প্রতি আল্লাহ খুশি হয় তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয় বলে সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা হুকুরেরা নবীর প্রতি দরুদ সাহাবা কেরামেরা নবীর প্রতি দরুদ আল্লাহর তমাম বান্দারা নবীর প্রতি দরুদ তো নিশ্চয় আমরাও নবীর প্রতি দরুদ পড়ব মিলাদ পড়ব কেউ কোনোদিন বাধা করবেন না নবীর মিলাদ নিয়ে নবীর মিলাদে কোনোদিন গীতা রামায়ণ করা হয় না নবীর মিলাদে যদি করা হয় নবীর প্রশংসা করা হয় আর মিলাদ শব্দের অর্থই হলো প্রশংসা বলি সুবহানাল্লাহ মিলাদ শব্দের অর্থই প্রশংসা নবীর প্রশংসা করা আজকে বারো রবিউল আব্বাল শরীফে আল্লাহ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন চার চর্চা আল্লাহ বলে ওরা পায়না আলাকা দিকিরাক আল্লাহ বলে আমি আল্লাহ নিজে আমার নবীর চর্চা করেছি এ আমার উম বান্দারা তোমরাও আমার নবীর চর্চা করো বলে সুবহানাল্লাহ আমার নবী
পয়দা হয়েছিল মক্কা শরীফে আজকে আমরা আসাম দেশে এই ঝাড়গাঁও গ্রামের ভিতরে নবীর চর্চা শুনতে আসি জানতে আসি আছে না কে দিল আপনার কাছে এই চর্চা আপনার কাছে কে পৌঁছাইল নবী মক্কার জন্ম কোরআন মক্কাত নাছিল মদিনাত নাছিল কিন্তু কোরআন তেলাওয়াত করতে আসে আসামে আল্লাহর নবী মক্কার জন্ম নবীর চর্চা করতে আসে আসামে ঝাড়গাঁও গ্রামে মুমিন মুসলমান এই বস্তুটা আপনাকে আমাকে কে দান করলো আল্লাহ বলে হে বান্দা তোমাদেরকে যে বস্তু তোমরা যে নবীর নাম শুনতে আসো যে কোরআনের চর্চা শুনতে আসো আমি আল্লাহ নিজে তোমাদেরকে দান করে দিছি বলে সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে খালি রাখে নাই আল্লাহ ফরমায় হে হাবিব দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করবে না কোনো কথা না তুমি চিন্তা করিও না আমি আল্লাহ নিজে তোমার প্রশংসা করব বলে সুবহানাল্লাহ নবীর কমি হবে আপনার মতন আমার মতন সলো মধ্য কলো মধ্যে যদি চর্চা না করে নবীর প্রশংসা না করে আল্লাহ নবীর কমি হবে কি আল্লাহ বলতে আছে কোনো কমি নাই আমি করব তো মুমিন মুসলমান আল্লাহ রসুলের পায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরবান হয়ে যান যে রসুলের প্রতি মহব্বত করলে ঈমান তাজা হয় যে রসুলের প্রতি প্রেম রাখলে আপনার আমার ঈমান মজবুত হয় সেই রসুলকে ভালোবাসেন সেই নবীকে প্রেম করেন বলকে বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা মুমিন হইতেই পারবা না তোমরা মুমিন নয় মুসলমান নয় আল্লাহ নবী ফরমাইতেছে তোমরা মুসলমানই নয় কখন পর্যন্ত যখন তোমার বাবা মায়ের থেকে বেশি ছেলের থেকে বেশি মেয়ের থেকে বেশি দুনিয়াদারির থেকে বেশি আমি নবীকে মহব্বত না করবা তোমরা মুসলমান নয় বলি সুবহানাল্লাহ বলকে বোঝা গেল বাবার থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে মার থেকেও বেশি নবীকে মহব্বত করতে হবে ছেলের থেকেও বেশি নবীকে প্রেম করতে হবে মেয়ের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে আর যে ব্যক্তি এই বস্তু থেকে দুনিয়াদারির থেকে বেশি নবী কে ভালোবাসো সেই ব্যক্তি হলো খাঁটি মুমিন বলি সুবহানাল্লাহ আর মুমিনের মত কিরকম হবে আল্লাহর নবী হাদিসে ফরমায় ওয়া মান মাতা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনা বলি সুবহানাল্লাহ আগের হাদিসে ফরমায় ওয়া মান মাতা মুহাম্মাদা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শহীদা যে ব্যক্তি মুমিন হয়ে মরলো যে ব্যক্তি আমি নবীর মহব্বত নিয়ে মরলো সেই ব্যক্তির মৌতটা শহীদের মৌত বলি সুবহানাল্লাহ কিসের মৌত মাতা শহীদা হাদিসের ভিতরে পাওয়া যায় যে ব্যক্তি নবীর প্রেম নিয়ে মরলো সেই ব্যক্তির মৌত শহীদের মৌত আর আল্লাহর দরবারে সবের থেকে উত্তম যদি কোনো দরজা আছে বলন্দ ওয়ালা দরজা সেই দরজা হল শহীদের দরজা বলি সুবহানাল্লাহ কথা বুঝলেন সেই দরজা কিসের শহীদের তো নবীকে প্রেম করলে আপনার মত এরকম সাধারণ হিসেবে হইতে আছে কিন্তু আল্লাহর রেজিস্ট্রিতে আপনার নামটা শহীদের লিস্টে লেখা হয়ে যায় বলি সুবহানাল্লাহ তো মুমিন মুসলমান নবীকে প্রেম করেন নবীকে মহব্বত করেন নবীকে ভালোবাসেন নবীর প্রেমের থেকে দূরে যাবেন না নবীকে কোনোদিনও ছাড়বেন না কেন না সেই নবীকে পয়দা না করলে আপনাকেও বানাইতো না 18,000 মখলুকাত বানাইতো না বলকে 18,000 মখলুকাত দূরে ফেলাইয়া দেন আল্লাহ বলে হে আমার বান্দারা যদি আমার হাবিবুল্লাহ নবীকে আমি আল্লাহ পয়দা না করতাম আমি আল্লাহর চিনাকিও তোমরা পাইতা না বলি সুবহানাল্লাহ আল্লাহর চিনাকি নবী দিয়ে কাক দিয়ে আল্লাহর চিনাকি পাইলাম রসুলের দিয়ে আল্লাহকে যদি জানলাম নবী দিয়ে যদি নবী আসে না বলতো হে আমার উম্মতের আল্লাহ একজন বলে তো আমরা কেউ মানতাম না মানতাম কি তো নবী বলা সত্য নবী যখন বলল কুল হুয়াল্লাহু আহাদ বলে তখন থেকে জানলাম যে আল্লাহ একজন তখন থেকে জানলাম আল্লাহ একজন বলে আমরা জেনে নিলাম তো আল্লাহ পাইলাম নবী দিয়ে আল্লাহ পাইলাম নবী দিয়ে আজকে সেই নবীর প্রতি মুমিন মুসলমান বহুতের বহুত কমেন্ট আইতে আছে এর জিম্মেদারি বেলেগ না আমরা মানুষ নিজে আজকে ইসলামের উপরে বহুত কমেন্ট চলতেছে এর জিম্মেদারি বেলেগ নাই আমরা কেননা যদি আমরা ঠিক থাকতাম
আজকে আমাদের ইসলামকে আঘাত করতে পারতো না পারতো কি মুমিন মুসলমান আমি লাশ কথা কই শেষ করতে চাই ইসলামের ভিতরে গুনাহ নাই ইসলামের ভিতরে গুনাহ নাই কথাটা বুঝে নেবেন গুনাহ তো বহুত কিন্তু ইসলামের ভিতরে নাই কি রকম আপনি সকালে ঘুম থেকে উঠলেন আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ বলেন তো গুনাহ হবে না সওয়াব হবে কি হবে আলহামদুলিল্লাহর ভিতরে আট আখর আছে আট আখর আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হইল আটটা বলি সুবহানাল্লাহ এক এক আখরের বদলা এক এক জান্নাতের দরওয়াজা সেই বান্দার নামে খোলা হয় যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে বলে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে আলহামদুলিল্লাহ কয় আর জান্নাতের আট দরওয়াজা তার নামে খোলা হয় সুবহানাল্লাহ এর থেকে বড় গিফট আর কি পাবেন আরো কি বা লাগে নাকি আপনি নিন্দের থেকে উঠে বললেন আলহামদুলিল্লাহ গুনাহ হইব না সওয়াব ওযু বানাইলেন সওয়াব হবো না গুনাহ মসজিদে ফজরের নামাজের জন্য পায়দল আইলেন সওয়াব হবো না গুনাহ হার কদমের বদলা দশটা নেকি আল্লাহ দান করলেন সওয়াব ফজরের নামাজ পড়লেন গুনাহ হইল না সওয়াব হইল ফজরের নামাজ পড়ে জোহরের জন্য নিয়ত করলেন আল্লাহ বাসায় রাখলে জোহর পড়ব ইনশাআল্লাহ বলেন সওয়াব পাইলেন না গুনাহ পাইলেন নিশ্চয় সওয়াব পাইলেন আপনি ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে বাড়িতে আসতে আছেন রাস্তাতে আপনি কাউকে বড় ব্যক্তিকে দেখা পাইলেন আপনি তিনাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম সওয়াব হইল না গুনাহ হইল আবার আপনি ছোট ছেলে মেয়েকে পাইলেন আদর করলেন মরম করলেন চেনে করলেন গুনাহ হইল না সওয়াব হইল জোহরের নামাজ পড়লেন সওয়াব হইল না গুনাহ হইল খানা খাবার বসলেন খানা খাইতে বিসমিল্লাহ করলেন বিসমিল্লাহ ওয়ালা বরকাতুল্লাহ করলেন সওয়াব হইব না গুনাহ হইব নিশ্চয় সওয়াব হব আসর পড়লেন মাগরিব পড়লেন রাতের বেলায় ঘুমাবার জন্য বিছনাতে আপনি কাজ হইলেন বিছনাতে যে আপনি পড়লেন বিসমিল্লাহ আল্লাহুম্মা বিআসমিকা মুতাওয়াহিয়া দোয়া পড়ে আপনি ঘুমাইলেন সওয়াব হইব না গুনাহ হইব নিশ্চয় সওয়াব হইব আপনার সারা দিন সওয়াবে পার হইল গুনার নাম নাই আপনি রাত্রে বিছনাতে ঘুমাইলেন আল্লাহর চর্চা করে ঘুমাইলেন আল্লাহর প্রশংসা করে ঘুমাইলেন আপনার সারাটা রাত আল্লাহর ইবাদতে আল্লাহর ফেরেশতারা আপনার নফল ইবাদত লিখে রাখবে বলে সুবহানাল্লাহ সারা রাত আপনার ইবাদত হইতে আছে যদি আপনি আল্লাহর ইবাদত করে রাত্রে ঘুমাইতে পারেন তো আপনার গুনার নামও নিশান নাই আছে গুনাহ আছে সারাটা দিন পার হইলে আমার কথা গুনাহ হইছে গুনাহ হয় নাই আর গুনাহ হইব আপনি নিন্দের থেকে সকালে উঠলেন দোয়া পড়লেন না ভুলে গেলেন বা দোয়া পড়লেন না অহংকার করলেন আপনি নামাজ পড়লেন না গুনাহ হইল রাস্তা দিয়ে হেঁটে যায় বড় মানুষকে দেখা পেয়ে গালি দিলেন গুনাহ হইল হইল না না ছোটকে পেয়ে আপনি কি করলেন ঠাট্টা করলেন গুনাহ হইল জোহরের নামাজ হইল আপনি পড়লেন না গুনাহ হইল আসর আইলো ভাত খাইলেন দোয়া পড়লেন না গুনাহ হইল হইল না না তো মুমিন মুসলমান সেরকম ভাবে তো বোঝা গেল ইসলামের ভিতরে গুনাহ নাই এই গুনাহগুলো আমরা বেছে নিয়েছি এই গুনাহগুলো আমরা চয়েস করে নিয়েছি এই গুনাহটা আমরা নিজে হাতে নিয়ে জব্দ করে রেখেছি মুমিন মুসলমান যদি ইসলামের ভিতরে গুনাহ নাই সেই ইসলামের ভিতরে দাখিল হন যে ইসলামের বিষয় রব্বুল আলামিন ফরমায় ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আবার রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিসসিলমি কাফা এই ইমানদার বান্দারা ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও যাতে তোমাদের থেকে গুনাহ হয় না বলে সুবহানাল্লাহ ওরকম ভাবে দাখিল হইতো তো আমরা সেরকম ভাবে দাখিল হইতে পারতে আছি না আমাদের গুনার কমি নাই মুমিন মুসলমান বহুত আমাদের গুনাহ হইতে আছে এই গুনাহ থেকে মাফি পাওয়ার রাস্তা হইছে আল্লাহর নবীর মিলাদ বলে সুবহানাল্লাহ আল্লাহর নবীর মিলাদ মুমিন মুসলমান ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম যাউতা ফাস্তাগফিরুল্লাহ
واستغفر لهم الرسول لا وجد الله توابا رحيما قران الايهات ترجمه করে আমি শেষ করছি ইনশাআল্লাহ তাআলা মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যখন তোমার গুনাহ হয়ে যায় তুমি যখন নিজেকে ভাবো যে আমি জুলুম করেছি আমার নফসের উপরে আমি জুলুম করেছি মতলব আমার গুনাহ হয়েছে আল্লাহই ফরমায় তুমি যা আমার রাসূলের কাছে যা বলি সুবহানাল্লাহ কার কাছে নবীর কাছে যাইতে দিয়েছে যাও কা ফাস্তাগফিরুল্লাহ তুমি যে নবীর কাছে যে আল্লাহর প্রতি তওবা করো যদি নবী তোমার হয়ে দোয়া করে মাওলা এইজন তোমার গুনাহগার বান্দা সিয়াকার খাতাকার পাপী বান্দা আল্লাহ তোমাক তালাশ করে আমার কাছে এসেছে হে আল্লাহ এই উম্মতকে তুমি maaf করো আমি নবী নিজে দোয়া করতে আছে তো আল্লাহ কোরআনে ফরমায় 5 নম্বর পারা সূরা নিসার আয়াত লা ওয়াজাদুল্লাহ তওবাবার রহিমা আল্লাহ তার তওবা কবুল করে তার উপরে মত নাজিল করে দেই বলি সুবহানাল্লাহ তো নবীর প্রয়োজন গুনাহ maaf করাইতে হইলে কাক লাগবে নবী লাগবে না নাই ইন্না দুআ মাউকুফুন মাইনা সামাই ওয়ালা লা ইয়াসআদু হাত্তা তুসাল্লি আলা নবীকা কুরআন হাদিসের ভিতরে এসেছে যে দোয়া কবুলই হবে না আপনার আপনাদের আমাদের দোয়া করি আল্লাহ দরবারে কবুল হবে না কখন পর্যন্ত এই দোয়া আসমান আর জমিনের মাঝে লটকে থাকবে যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দরুদ পড়া না যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ যা গেল দোয়া কবুল করাইতে হলে নবী গুনাহ maaf করাইতে হলে আওয়াজ দেন গুনাহ maaf করাইতে হলে নবী দোয়া কবুল করাইতে হলে নবী আপনার জন্মত নবী মৃত্যুত নবী হাসরত নবী তো সব জায়গায় নবী 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 তো নবী সারা গতি নাই যে ব্যক্তি নবীকে ভুলে গেছে সেই ব্যক্তি আল্লাহকে ভুলে গেছে তার জন্য জাহান্নামের দরজা খোলা হবে তো মুমিন মুসলমান এই নবীকে পাইবেন কোন জায়গায় পাইবেন শেষ করছে নবীকে কোন জায়গায় পাইবেন আল্লাহর নবীর ঘরে পাবেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জায়গায় পাবেন নবীর ঘর কি মাদ্রাসা মক্তব কোন পাবেন নবীকে কোন জায়গায় পাবেন মাদ্রাসা মক্তবে মক্তবে যখন শিক্ষা ইমাম সাহেব দিবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর সত্যবাদী রাসূল যদি তোমরা নিজের গুনাহকে maaf করতে চাও এই রাসূল লাগবে যেরকম হযরত আদম আলাইহিস সালামের মিস্টেককে আল্লাহ যে ক্ষমা করেছিল নবীর ওসিলায় বলি সুবহানাল্লাহ মুমিন মুসলমান